মেয়ের ২৪ তারিখে পরবর্তী আদালতের তারিখ পরের শুনানি উনি নির্ধারণ করবেন পরের পদক্ষেপ। টানা দীর্ঘদিনের বিচার কার্য শেষে জাপানি মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফ মেয়েদের নিয়ে আলাদা আলাদা বসবাস করছেন। এর আগে আদালতের রায় হয়েছিল মেজ মেয়ে লাইলা তার বাবা ইমরান শরীফের কাছেই থাকবে, তবে আগামী ২৪ তারিখে আবার নতুন করে শুনানির তারিখ হবে এই দম্পতির। তবে দীর্ঘ সময় এই বিরতিতে মেয়ে লাইলার ভালো মন্দ দিক বিবেচনা করে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লাইলাকে নিয়ে ঘুরে যাচ্ছেন বাবা ইমরান শরীফ। তবে এই সময়ের মধ্যে বেশ কিছু বান্ধবীও হয়েছে লাইলার। সবকিছু মিলিয়ে বাবা ইমরান শরীফের সাথে বেশ দারুণ সময় পার করছেন লাইলা। এ বিষয়ে বাবা ইমরান শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বলেন, আজকে পার্কে দলে বলে সবাইকে নিয়ে লাইলা, জীবনের এই প্রথম বাবার দেশে বাবার পরিচয়, এতজন সমবয়সী মেয়েদের সাথে এত মজা করলো। যে মেয়েকে এক বছর কারাবন্দী করে রাখা হয়েছিল একটা ফ্ল্যাট বাড়িতে, সেই মেয়েটার জীবন খুঁজে পেল বাংলাদেশের আকাশে ও বাতাসে। মেয়ে লাইলাকে নিয়ে বাংলাদেশের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বাবা ইমরান শরীফ। অথচ বড় মেয়ে জেসমিন তার জাপানি মা নাকানো এরিকোর সাথে বাসায় বন্দির মতো সময় পার করছেন। এর আগে বাবা ইমরান শরীফ জানিয়েছিলেন, বড় মেয়েকে তার জাপানি মা এমনভাবে এই দেশটাকে তুলে ধরেছেন যে এটা একটা নোংরা ও পচা দেশ। এ বিষয়ে ইমরান শরীফ আর একটি ফেসবুকে পোস্ট করে তিনি বলেন, জাসমিনের কোনো স্কুল নেই, কোনো বন্ধুবান্ধব নাই, কোনো যোগাযোগও নাই বাংলাদেশের আকাশ বাতাসের সাথে। ওর মা ওকে ফ্ল্যাটে বন্দি করে রেখে ওকে দিয়ে যা ইচ্ছা তাই মিডিয়াতে লেখাচ্ছে এবং বলাচ্ছে। এক বছর যাবত ঠিক এমন লাইলাকে বন্দি করে রেখেছিল গত এক বছর। তো দর্শক, হতে পারে জাপানি মা নাকানো এরিকো ও ইমরান শরীফের দ্বন্দ্ব, কিন্তু এখানে তো জেসমিন ও লাইলা কোনো অন্যায় করেনি। তাহলে কি জাপানি মা নাকানো এরিকো বড় মেয়ে জেসমিনকে বাসায় বসিয়ে রাখবেন? অন্তত কিছু না হোক মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলেও হয়তোবা লাইলার মতো মানসিকভাবে বেশ সাপোর্ট পেত জেসমিন। এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।